আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও আপলোড দিলাম। এটা মূলত একটা অপারেটর অফার নিয়ে, সেটা হচ্ছে যে টেলিটকে 21 টাকায় 1 জিবি কীভাবে নেবেন। তো সিস্টেমটা হয়তো অলরেডি অনেকে জানে, যেহেতু যারা জানে না তাদের জন্য বলছি। সিম যারা আগামী সিম ইউজ করে তাদের ফোনে এসএমএসটা এসেছে, তো আপনিও ট্রাই করতে পারেন। আপনার ফোনে হয়তো এসএমএস নাও আসতে পারে। তো এটাই অফারটা মূলত টেলিটক থেকে দেওয়া হয়েছে তাদের প্যাকেজ পরিবর্তনের উপলক্ষে। তো আমি আপনাদের কিছু স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু আমি আমার একটা আর একটা ফোনে আমি অফারটা নিয়েছিলাম, তো আপনাদের প্রুফ করার জন্য এসএমএসটি দিলাম। প্রথমে আমি কাজটা করছি যে আমি আমার ফোনে 21 টাকা রিচার্জ করছি। তো আপনিও আপনার টেলিটক নাম্বার 21 টাকা রিচার্জ করবেন। করার পরে এই যে দেখুন, এরকম একটা মেসেজ আসবে, কোন রেজিস্ট্রেশন ইউ আর এন্টাইট টু 1024 MB বোনাস ডাটা ইউজড উইথ ইন দ্য পিরিয়ড 30 ডেজ। তো 30 ডেজ মেয়াদ দেখুন, এটি একটি ম্যাট। এই অফারটি মূলত টেলিটক থেকে দিয়েছে। আর এই যে এখানে আছে ডিয়ার সাবস্ক্রাইবার, দ্য রেন্ট ফি ফর দ্য প্যাকেজ প্রোমো অফার সাজেস্ট, এই অফারটি মূলত পাওয়ার জন্য আপনার মানে ব্যালেন্স থেকে 21 টাকা চার্জ করা হয়েছে। অবশ্যই আপনি 21 টাকায় রিচার্জ করবেন অফারটি পাওয়ার জন্য। তো এখন আমার কারেন্ট ব্যালেন্স দেখুন 1006 MB আছে, 17/4/2005 পর্যন্ত মেয়াদ আছে। তো 21 টাকা রিচার্জ করলে আপনি টেলিটকে অফারটা পেয়ে যাবেন। আশা করি নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।